হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনাদের কাউকে যদি ঘুরতে যাওয়ার কথা বলা হয় তাহলে কোথায় যেতে যাবেন? আমার মাথায় কিন্তু প্রথমেই চলে আসে সমুদ্র সৈকতের কথা। জি, আপনারা ঠিক ধরেছেন। আজকে আমাদের যে ভিডিওটি হতে যাচ্ছে এটা সম্পূর্ণটাই হচ্ছে পৃথিবীর ভয়ঙ্করতম সুন্দর কিছু সমুদ্র সৈকত নিয়ে। তবে চলুন আর দেরি কেন, দেখে আসি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে 5 নম্বরে আমরা যে সমুদ্র সৈকতটি রেখেছি তার নাম হচ্ছে জোকুসারলন। জোকুসারলন আইসল্যান্ডের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এই লেগুন বা বিচটি অত্যাশ্চর্য সৌন্দর্যের কারণে আইসল্যান্ডের অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে। জোকুসারলন বিচটিকে ডায়মন্ড বিচ নামেও ডাকা হয়, কারণ এই বিচে থাকা বরফের খণ্ডগুলো রোদের সময় হীরের মতোই উজ্জ্বল দেখায়। সারা বছর এখানে হাজার হাজার মানুষ আসে শুধু সিল মাছের ছবি তোলার জন্য। আইসল্যান্ডের রাজধানী থেকে জোকুসারলন যেতে 5 ঘন্টার মতো সময় লাগে। জোকুসারলনের আইসবার্গগুলি 1000 বছরেরও পুরনো বরফের দ্বারা তৈরি। লেকটি সমুদ্রের পানি এবং মিঠা পানির মিশ্রণে গঠিত, তাই এর সৌন্দর্য ও অনেক বেশি। এর পুরো দ্বীপটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার। আমাদের লিস্টের 4 নম্বরে যে বিচটি আছে এটি হচ্ছে বাডু বিচ, যেটি মালদ্বীপে অবস্থিত। বাডু বিচের দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার। এটি মালদ্বীপের রাজধানী মালে থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 500 জনের মতো স্থানীয় লোকজন আছে যারা দ্বীপটিতে বসবাস করেন। আর বাডু দ্বীপপুঞ্জ তারার সমুদ্র নামেও পরিচিত। ফাইটোপ্লাঙ্কটন দ্বারা উৎপাদিত আলোতে আলোকিত হয়ে ওঠে বাডু বিচ রাতের বেলা। বাডু বিচ রাতের বেলা হয়ে ওঠে অপার্থিব এক সৌন্দর্যের আধার। আমাদের লিস্টের 3 নম্বর রয়েছে পাপাকেলিয়া বিচ। পাপাকেলিয়া বিচটি হাওয়াইতে অবস্থিত এবং এ সৈকতটি গঠিত হয়েছিল প্রায় 4 লক্ষ বছর আগে। এখানকার সৈকতের বালির রং সবুজ। বিচটির দৈর্ঘ্য 5.6 মাইল। এই দ্বীপটি গঠিত হয়েছে আগ্নেয়গিরির লাভা থেকে প্রায় 1000 বছর আগে। এখানকার বালিতে আয়রন এবং ম্যাগনেশিয়ামের আধিক্যের কারণে বালির রং সবুজ। বালুর এই সবুজ রং সৈকতটিকে অনন্য এক রূপদান করেছে। লিস্টের 2 নম্বরে রয়েছে গ্লাস বিচ, ক্যালিফোর্নিয়া। গ্লাস বিচ ক্যালিফোর্নিয়ার ফোর্টবার্গের নিকটবর্তী ম্যাককেলিচার স্টেট পার্ক সংলগ্ন শহরের উত্তর দিকে অবস্থিত, যেখানে বছরের পর বছর ধরে ময়লা আবর্জনা ফেলা হয়েছে। গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় 1000 পর্যটক এখানে আসে ঘুরতে। বালির বদলে কাঁচের টুকরায় পরিপূর্ণ সৈকতটি দেখলে মনে হয় আমি যেন কোনো অলঙ্কারের রাজ্যে পৌঁছে গেছি। আপনি এখানে গেলে দেখতে পাবেন যে পুরো সমুদ্র বিচটা জুড়ে রয়েছে রং বেরঙের পাথর। যে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে আনাসোর্স ডিজেন্ট সমুদ্র সৈকতটি। আনাসোর্স ডিজেন্ট এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। অগভীর স্বচ্ছ পানি, সোনালি বালি, গ্রানাইট পাথরের সন্নিবেশে এই বিচটি পৃথিবীর যে কোনো জায়গার থেকে সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছে। ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা বোধহয় পৃথিবীতে আর হয় না। এই বিচটি স্নোরকেলিং এবং সাঁতারের জন্য উপযুক্ত জায়গা। এটি পৃথিবীর অন্যতম ছবি তোলার আকর্ষণীয় জায়গা। যাদের সামর্থ্য আছে, ইচ্ছা আছে, তারা অবশ্যই ঘুরে আসবেন পৃথিবীর এই অনিন্দ্য সুন্দর সৈকত থেকে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আপনি নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।